ঘুম নেই, রাত হলেই পেটে চলছে ডান্স পার্টি। হবু সন্তানের কীর্তিতে হতাশ ইলিয়ানা। সন্তানের বাবাকে মাতৃত্ব ঘোষণার পর থেকেই কটাক্ষের মুখে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে এসবকে পাত্তা না দিয়ে মাতৃত্বকালীন সময়টা খুশি খুশি কাটাচ্ছেন ইলিয়ানা। সম্প্রতি বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও দিয়েছেন। তবে এবার ইনস্টাগ্রামের স্টোরিতে একটা মজার ঘটনা শেয়ার করলেন ইলিয়ানা। ইলিয়ানা তার ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে বিছানার উপর শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন তিনি। সেই ছবি শেয়ার করে ইলিয়ানা লিখলেন, যখনই ঘুমের চেষ্টা করছি তখনই পেটের ভিতর ডান্স পার্টি শুরু হয়ে যাচ্ছে। মা হওয়ার খবর তো পোস্ট করেছেন ইলিয়ানা, কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন উঠেছে, ইলিয়ানার তো বিয়ে হয়নি, তাহলে তার সন্তানের বাবাকে। নেটিজেনরা ইতোমধ্যেই নানাভাবে কটাক্ষ করতে শুরু করেছেন ইলিয়ানাকে নিয়ে। হবু সন্তানের পিতৃ পরিচয় নিয়ে নানা রকম কথা উঠছে। অনেকে তো প্রশ্ন করেছেন, তাহলে কি বিয়ে ছাড়াই সন্তান, নাকি গোপনে বিয়ে করেছেন তিনি? একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। 2019 সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। তারপর খবরে এসেছিল ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্স মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানতে চায়নি ইলিয়ানা।